যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, সেটা হোক সম্পদ, কষ্ট বা সুখ। তবে সুখকে কষ্ট করে অর্জন করে নেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হয়, আবার কষ্ট মাঝে মাঝে নিজেদের নির্বুদ্ধিতার কারণে ভোগ করতে হয়, আর যেটার রেজাল্ট সাধারণত আমজনতা ভোগে। দর্শক, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির এমন সিদ্ধান্ত যুদ্ধকে অনেকটাই বিগড়ে দেওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তবে এটার জন্য কিন্তু একটা দোষ হচ্ছে রাশিয়ান সেনা বনাম ওয়াগনার, পুতিনের যে একটা গ্রুপ আছে এদের মধ্যে যে ঝামেলাটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিডিও ফুটেজের মাধ্যমে প্রকাশ হয়েছে, এইটাই বেসিক্যালি দুর্বলতা ভেবে ঝোপবুজা কিন্তু এই কোপটা মারছে জেলেনস্কি। কারণ এই যে দুইটা গ্রুপের মধ্যে আছে, অস্ত্র দিচ্ছে না, এই সমস্যা সেই সমস্যা যখন এগুলো জানায়, তখন একদম জিততে যাওয়া হাতের মুঠে আস্তে আস্তে কিন্তু ফসকায় যাচ্ছে, কারণ সিদ্ধান্ত বদলাই ফেলছে যেই জেলি। আমরা দেখেছি যে চার দিন আগে সেই ঐতিহাসিক নগরী বাখমুত, কৌশলগত নগরী, যে বাখমুতে জয়ের দ্বারপ্রান্তে ছিল রাশিয়া, সেইখানে সিদ্ধান্ত বদলাইয়া এখন বাখমুত তো ছাড়বেই না, বরঞ্চ আরও বিশাল সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বড়ই চাঞ্চল্যকর অবস্থায় পুতিনের জন্য অবশ্যই টেনশনের বিষয়। ডনবাসের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শহর বাখমুত রাশিয়ার হাতে ছেড়ে দেবে না বলে আচমকা ঘোষণা দিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। উল্টো সেখানে নতুন করে আরও সেনা ট্রুপ পাঠানোর নির্দেশ দিয়েছেন। জেলেনস্কি বলছেন ইউক্রেনের কোনো অঞ্চলকেই, বিশেষ করে বাখমুতকে পরিত্যক্ত করে তারা চলে যাবেন না। বাখমুত নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক জেনারেলদের সাথে জেলেনস্কি বৈঠক করার পর এমন সিদ্ধান্তের কথা তিনি গণমাধ্যমে জানিয়েছেন। তিনি বলছেন যে আমি চিফ অফ স্টাফকে বলেছি বাখমুতে থাকা সেনাদের সহায়তার জন্য, সঠিক সেনাদের খুঁজে বের করার জন্য। ইউক্রেনের এমন কোনো অঞ্চল নাই যেটিকে আমরা পরিত্যক্ত করতে চাই, রাশিয়ার হাতে তুলে দিতে চাই। ইউক্রেনের এমন কোনো পরীক্ষা নেই যেখানে আমাদের সেনাদের প্রতিরোধ করার এবং বীরত্ব মূল্য পাবে না। নতুন করে সেনা পাঠানোর কথা বললেও ইতিমধ্যে সেখানে ইউক্রেনীয় সেনাদের কিছু অংশ চলেও গেছে বলেও জানা গেছে। এখন এই চলে গেছে মানে যে বাখমুত ছাইরা চলে গেছে সেটার কথাটা আসছিল, যে জেলেনস্কি বা তাদের সামরিক মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রী বলছিল যে নিজেদের সেনাদেরকে তারা বলে দিতে চায় না, বাখমুত রাশিয়ার কাছে এমনভাবে কন্ট্রোল হয়ে গেছে একটা পথ ছাড়া বের হওয়ার সুযোগ নাই। সো সেনাদেরকে সেখান থেকে ড্রোন ইউনিট সহ আপনার সেনাদেরকে সরাই নেওয়ার কথা ছিল, অনেকে সরে গেছিলো, এলাকাবাসীও বাড়িঘর ছেড়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে, ওই যে বললাম না, রাশিয়ার সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ দুইটাই শক্তিশালী, দুইটাই লাগালাগি করতেছে, আর এই লাগালাগি করতে এসে নিজেদের তথ্য নিজেরাই ঢোল বাজায় জানায় দিছে, যার কারণে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুবই যৌক্তিক। জেলেনস্কি বলছেন যে তারা আপনার সেনা প্রত্যাহার বা নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে এখনও ওইভাবে প্রকাশ্যে বিষয়টাকে আনার সুযোগ হয়নি। হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ইউক্রেনের প্রতিটি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব ইউক্রেনের বীর সেনাদের। জেলেনস্কি বলছেন যে আমরা যখন সময় আসবে আমাদের দেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর স্বাধীন করব। ইউক্রেনীয়দের বিরুদ্ধে দখলদারদের চালানো প্রতিটা গুলির জবাব দেব, প্রতিটি জঘন্য কাজের জবাব দেব। এই বক্তব্যের পাশাপাশি পশ্চিমাদেরকে আরও সামরিক যুদ্ধবিমান এটা দেওয়ার জন্য তিনি বিশেষভাবে আবারও তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। অলরেডি আপনারা জানেন যে যুদ্ধবিমান দেওয়া টেওয়া নিয়ে কিন্তু অনেক দেশ জেলেনস্কির পক্ষে অবস্থান নিয়েছে, বিশেষ করে লাটভিয়া সহ জার্মানি সহ অনেক দেশই। যুক্তরাষ্ট্র দিবে না বইলেও কিন্তু অনেক কিছু দিয়ে দেয়, দিন শেষে দিয়েও দিতে পারে। আর এই সিচুয়েশনগুলোকে ফোকাস করে জেলেনস্কি দাবি করছেন যে যত দ্রুত পশ্চিমা সাহায্য তিনি পাবেন, তত দ্রুতই তিনি চাইলে আপনার কি বলা হয় যে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবেন। তো সব মিলিয়ে পুতিনের কিন্তু আসলে নিজের ঝামেলায় নিজে পড়ছে। কাকুর উচিত দোনো গ্রুপের প্রধানরে ডাইকা, কমান্ডারদেরকে ডাইকা, ধমকাইয়া থাবড়াইয়া দুই একটারে প্রয়োজনে ফাঁসি দিলে দিয়ে দেওয়া, নয়তো আমসালা সব একদম রাশিয়া কিন্তু শেষ হয়ে যাবে, আর এইসব দুর্বলতা সামনে আসার সুযোগ নাই। কিন্তু এটা চলে আসছে। আল্লাহ হেফাজত করুক কাকুকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।